শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তাদের জন্য দুঃসংবাদ যারা বিশ্বাস করেন যে বাংলাদেশের মানুষ, একজন মানুষ আরেকজনকে বিশ্বাস করে না, বাংলাদেশ থেকে বিশ্বাস উঠে গেছে, মানুষ অনেক খারাপ হয়ে গেছে, এইগুলা যারা মনে করেন তাদের জন্য একটা চরম দুঃসংবাদ যে আমি যে সাহায্যের জন্য আবেদন করেছিলাম আপনাদের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে, প্রবাসীদের কাছে, সিলেট এবং সুনামগঞ্জের বন্যার্ত যারা তাদেরকে সহযোগিতার জন্য মাত্র তিন দিনে আজকে পর্যন্ত, প্রথম দিনে 70 লাখ, পরের দিনে ছিল 97 লাখ, আর আজকে পর্যন্ত এটা 1.5 কোটি টাকা পার হয়ে গেছে। এর মানে হচ্ছে গিয়ে বাংলাদেশে এটা একটা নজির স্থাপন হয়েছে যে একজন ব্যক্তিকেও মানুষ বিশ্বাস করে। এখন তো এমন অবস্থা, ব্যাংকেও মানুষ বিশ্বাস করে না, মনে করে ব্যাংকের টাকাও ব্যাংকরা নাকি লুটপাট করে। এই পর্যায়ে এসে একজন ব্যক্তিকে যে 1.5 কোটি টাকার বিশ্বাস করছেন, আর আমার ওজনই তো হবে না হচ্ছে গিয়ে 69 বা 70 কেজি, কিন্তু আপনারা বিশ্বাস করে বসছেন প্রায় 150 লাখ, মানে 1.5 কোটিরও বেশি টাকা। এর মধ্যে 1.14 কোটি টাকা অলরেডি আমার হাতে এসে গেছে, বাকিটা অন দা ওয়েতে। আপনারা কি জানেন যে একটা লোক গতকালকে 500 টাকা দিয়েছে ডিমের ব্যবসা থেকে লাভ হয়ে, 500 টাকা দিয়ে বলছে যে স্যার আমার কথাটা বললেন যে আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়াইতে চাই, যে ডিমের ব্যবসা থেকে যে গতকালকে লাভ, এই 500 টাকা পাঠাইছে। 6-এ পর একটা ইংলিশ মিডিয়ামের ছেলে, সে তার মার মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে বলছে বা একটা ইমেল করে আমাকে বলছে যে আমি আপনাদের সাথে শরীক হইতে চাই, সহযোগিতা করতে চাই। আমি কিন্তু এই বাংলাদেশের কথাই বলি, আমি যতগুলা ভিডিওতে বলি ওই বাংলাদেশের কথাই বলি, আমরা যারা বঙ্গবন্ধুর বাংলাদেশের কথা বলি আমরা ওই বাংলাদেশের কথা বলি, আমরা এই বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশে মানুষ মানুষের একত্রিত হয়ে সোনার বাংলা বানাইতে চায়। আমরা এই বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশে 71 সালে আমাদের কিচ্ছু ছিল না, আমরা লাঠি যে যা পারছি তা নিয়ে দেশ স্বাধীন করছি। আমি এই বাংলাদেশের কথা বলতে চাই যে তরুণ প্রজন্ম এখন যা বলবেন তা বিশ্বাস করে বলেন কিনা, যা করবেন তা বিশ্বাস করে করেন কিনা, নাকি না শুধু রাজনৈতিকভাবে বক্তব্য দেন, এইসব মানুষ চেক করতে চায় তরুণরা। এই বাংলাদেশের কথা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে যে এই যে একটা বন্যা সিলেটের, এই প্রলয়ঙ্কারী যে বন্যা, এই বন্যাকে আমরা ফেস করতে শিখে গেছি, আর এই সারা জীবনই তো আমরা প্রকৃতির মানুষরাই প্রকৃতির জয় করে এই জায়গা পর্যন্ত চলে আসছে। আমরাও বিশ্বাস যে এই সিলেটের বন্যারে আমরা জয় করেই এই সিলেট সারবো। আমি আমার সবকিছু ক্যান্সেল করে দিছি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব ক্যান্সেল।